আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রিয় দর্শক, আজকে ভিডিওতে আমি 1800 স্কোয়ার ফিট একটি ছাদ ঢালাই করতে মিস্ত্রির খরচ সহ কত টাকা আসবে আপনাদের সামনে তুলে ধরব। তো আমাদের ছাদটি লম্বা হচ্ছে 45 ফুট এবং প্রস্থ হচ্ছে 40 ফুট। তো আমাদের ছাদটা যে ঢালাই করব, এর হাইট বা উচ্চতা হবে 5 ইঞ্চি। তো দর্শক, আমরা 45 এবং 45 পূরণ দিলে আমরা পাই 1800 স্কোয়ার ফুট। তো 1800 স্কোয়ার ফুট একটি ছাদ ঢালাই করতে কত টাকা খরচ হবে আপনাদের সামনে তুলে ধরবো। তো সবাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে যাবেন, আমি আপনাদেরকে একদম সহজভাবে এবং সিম্পলভাবে বলে দেব। অনেকে অনেকভাবে হিসাব বের করে আপনাদেরকে দেখায়, আমি আপনাদেরকে একদম সহজভাবে বলে দেব। তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। তো চলুন শুরু করি। আমরা প্রথমে জানবো আমাদের কত টাকার বালি লাগবে। বালি লাগবে আমাদের প্রতি 100 স্কোয়ার ফিট ছাদ ঢালাই করতে 20 CFT। তো আমাদের ছাদ 1800 স্কোয়ার ফিট। তো 1800 স্কোয়ার ফিট ছাদ ঢালাই করতে বালি লাগবে 18 × 20 = 360 CFT। তো আমাদের 1800 স্কোয়ার ফুট ছাদটা ঢালাই করতে বালি লাগবে 360 CFT। এবং কত টাকা খরচ আসবে আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখাবো, তো শেষ পর্যন্ত দেখে যাবেন। খোয়া লাগবে আমাদের 100 স্কোয়ার ফুট ছাদ ঢালাই করতে 37 CFT। 100 স্কোয়ার ফুট ছাদ ঢালাই করতে খোয়া লাগবে 37 CFT। তো আমাদের 1800 স্কোয়ার ফুট ছাদ ঢালাই করতে খোয়া লাগবে 18 × 37 = 666 CFT। তো আমাদের 1800 স্কোয়ার ফুট ছাদ ঢালাই করতে খোয়া লাগবে 666 CFT। এবং 666 CFT কত টাকা দাম আসবে আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো। তারপর আসছে মূলত সিমেন্ট। আমাদের সিমেন্ট লাগবে কত ব্যাগ প্রতি 100 স্কোয়ার ফুট ছাদ ঢালাই করতে? সিমেন্ট লাগে 8 ব্যাগ। তো 1800 স্কোয়ার ফুট ছাদ ঢালাই করতে সিমেন্ট লাগবো 18 × 8 = 144 ব্যাগ। প্রিয় দর্শক, অনেকে অনেক হিসাব বের করে আপনাদেরকে দেখাই, আপনারা হয়তো বিরক্ত মনে করেন যে 8 মিনিট 9 মিনিট। আমি আজকে আপনাদেরকে মূলত 3 মিনিটে হিসাবটা বের করে দেখাবো। তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। আমাদের সিমেন্ট লাগবে মূলত 144 ব্যাগ। তো চলুন আমাদের রড কত ব্যাগ লাগবে, কত কেজি লাগবে আমরা এখন জেনে নিই। প্রতি 100 স্কোয়ার ফুট ছাদ ঢালাই করতে রড লাগে 132 কেজি। 1800 স্কোয়ার ফুট ছাদ ঢালাই করতে রড লাগবে 18 × 132 = 2373 কেজি। রড লাগবে আমাদের 1800 স্কোয়ার ফুট ছাদটা ঢালাই করতে। এবং আমরা যে মিস্ত্রির খরচ মূলত প্রতি স্কোয়ার ফুটে 50 থেকে 60 টাকা হলে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রতি স্কোয়ার ফুট কাজ করাতে পারবেন। তো চলুন সম্পূর্ণ খরচ কত টাকা আসবে মিস্ত্রির খরচ সহ আমরা এখন জেনে নিই। প্রথমে আছে আমাদের রড লাগবে 2376 কেজি। আমরা যদি 75 টাকা কেজি ধরি তাহলে 178,200 টাকার রড লাগবে। সিমেন্ট লাগবে 144 পূরণ। আমরা প্রতি ব্যাগ যদি 445 টাকা করে ধরি তাহলে আমাদের সিমেন্ট লাগবে 64,080 টাকার। বালি লাগবে আমাদের 360 CFT। আমরা 42 টাকা CFT ধরলে আমাদের টাকা আসবে 15,120 টাকা। খোয়া লাগবে আমাদের 660 CFT। আমরা প্রতি CFT যদি 95 টাকা করে ধরি তাহলে আমাদের 62,700 টাকার খোয়া বাইট লাগবে। কাজের খরচ মিস্ত্রি খরচ আমরা প্রতি স্কোয়ার ফিটে যদি 550 টাকা করে ধরি তাহলে আমাদের খরচ আসবে প্রায় 1,00,000 টাকার মতো। এবং আমাদের মোট ছাদটা তৈরি করতে বা বানাতে খরচ লাগবে 4,20,100 টাকা। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে একদম টোটাল হিসাবটা সহজভাবে বের করে দেখালাম, অনেকে অনেক হিসাবটা বের করে দেখা, এই হিসাবটা মূলত 100% সঠিক, কম হবে না, কিছুটা বেশি হতে পারে। তো দর্শক, আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানে বিদায় নিলাম, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।